চলো স্কুল যেতে হবে, আসো আসো। জুতো পরা যেন সর্বাগ্রে পা বাড়িয়ে থাকে একবারে, না জুতো পরলেই তো বেরোতে পারবে না। হাতে দেবে বাই চেরি, চেরি বাই। বাই চেরি বাই, দুষ্টু করবে না স্কুলে, আমি আসছি একটু পরে। বাই চেরি, ফ্ল্যাঙ্ক কিস দাও। এলি বাবা, বাই বাই, সি ইউ। হ্যাঁ সাবধানে। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আমি কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছি। আর এখন বাজে সকাল 10:45, ঘরে আলো আসছে না একেবারেই, এত রোদ্দু না, সব দরজা বন্ধ করে রেখেছি। এখন বাজে সকাল 10:45, আজকে আমি চেরিকে স্কুলে ছাড়তে যাইনি, শুভ নিয়ে গেল এখন। আর আর এখন আমি যাব স্নান করতে, আজকে হলো নীল ষষ্ঠী, তো তার জন্য এখন আমার পুজো টুজো সব জোগাড় করতে হবে, রান্না অর্ধেকের বেশি হয়ে গেছে আমার, চেরির ভাতটা বসালেই হয়ে যাবে। আর এখন স্নান করতে যাব, স্নানটা করে এসে ঠাকুরের জোগাড় করব, করে নিয়ে পুজো দিয়ে ঘরে, তারপরে মন্দিরে যাব, মন্দিরে পুজো দিয়ে আসার সময় একেবারে চেরিকে নিয়ে বাড়ি ফিরব। শুভ গেছে আজকে ছাড়তে চেরিকে, আমি তো যাচ্ছি রেগুলার, ওই জন্য আমার ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, আমি যেতে পারলাম না আজকে। ঠিক আছে, শুভ দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। আর এখন আমি স্নানটা করে আসি, রান্না হয়ে গেছে অলমোস্ট, আজকে নীল ষষ্ঠী, তো গেল বছর আমি মন্দিরে যেতে পারিনি, কিন্তু এবছর ইচ্ছা আছে মন্দিরে যাব পুজো দিতে। চলো না, দেরি না করে আগে স্নানটা করে নিই। তোমার ব্যাগ নিও না, আমার ব্যাগে দিয়ে দাও তোমার ওটা। আমি হয়ে গেছি রেডি, এটার মধ্যে আছে সব পুজোর জিনিসপত্র। শুভ যাচ্ছে আমার সঙ্গে, আমি মন্দিরে যাব আগে, মন্দিরে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি চেরি স্কুলে যাব, চেরিকে স্কুল থেকে পিক আপ করবো, তারপরে বাড়ি আসব। চেরির স্কুলের পাশেই মন্দির, তো ওই জন্য আর থালায় করে আমি কোনোদিনই নিয়ে যাই না, সব সুন্দর করে গুছিয়ে ব্যাগে করে নিয়ে প্রচন্ড রোদ, বাবা তাকানো যাচ্ছে না, তার মধ্যে আমি নিয়ে নিয়ে সানগ্লাস, বাহ দোকানটা সুন্দর হচ্ছে তো।
দুবেলা খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি, এসে দুপুরে লাঞ্চ করিয়ে দিয়েছি ওকে। লাঞ্চ করানোর পরে ও ঘুমিয়ে পড়েছিল, আমি একটু বেল ছিল একটা বেলের শরবত করলাম। শুভ ভীষণ ভালোবাসে বেলের শরবত খেতে, তো আমি একটা বড় সাইজের বেল আনি এনে না ওটা শরবত করে রেখে দিই। মোটামুটি দুদিন চলে যায় ওর, আজকে খেলো কালকেও হয়ে যাবে ও। ফ্রিজে রেখে দিলে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে, আমার খুব একটা ভালো লাগে না। শুভ ভালোবাসে আমি উপোস করলে না খুব একটা সাবু খেতে ভালোবাসি না, সাবুটা আমাকে মাখতে হয়, তার কারণ শুভ খুব ভালোবাসে সাবু মাখা খেতে। সেই কলা সাবুটাকে কলা নারকেল বাতাসা দিয়ে চিনি দিয়ে মাখলে, একটু আমসত্ব দিতে হয় ওর জন্য, নাহলে একটু কিশমিশ কাজু দিতে হয়। শুভ খুব ভালোবাসে সাবু মাখা খেতে, তো আমার ঘরে নেই সাবু, এখন যাব আমি সাবুটা নিয়ে আসতে। অনলাইনে কোথাও পাচ্ছি না সাবুটা, যে ইনস্টামার্ট হলো জেপ্টো হলো কোথাও পাচ্ছি না, ব্লিঙ্কিট হলো কোথাও, ছোটো দানা সাবুটা পাচ্ছি না, সব বড় দানা সাবু। তো যাই যে নিয়ে আসি চেরি, এখন সব বিকেলে টিফিন হয়ে গেছে আমার, সন্ধ্যায় বাতি দেওয়া হয়ে গেছে, ছেলেকে বাতির তাপও দেওয়া হয়ে গেছে। আমি এখন যাই ঝটপট একটু নিয়ে আসি সাবুদানাটা, আজকে পার্লার আমার বন্ধ আছে। হাই করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, বলে হ্যালো। বাতাসা মিশ্রি এগুলো খেতে ভালোবাসে আমার ছেলে। হ্যান্ড বিটার, কি ভাগ্যি যে চোখে টোকে ফুটে যায়নি, সব বসে বসে ভেঙে এগুলোকে বার করেছে।
ছেলেটা যা দুরন্ত হয়ে যাচ্ছে না, সে কল্পনার বাইরে। আজকে নীল ষষ্ঠীটা খুব ভালো মতনই হলো, কোনো অসুবিধাই হয়নি উপোস করতে। আমার এমনি অসুবিধা হয় না, কারণ শ্রাবণ সোমবার সবকটা সোমবার আমি উপোস করি। আর আমি অনেকেই দেখেছি উপোস করলে একবেলা পরোটা তরকারি খেয়ে নেয়, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে এসেছি উপোস মানে হলো পুজো দেই নেওয়ার পরে ফল জল মিষ্টি চা কফি এগুলো খাওয়া যায়। আর রাত্রেবেলা মাকে দেখতাম সাবু মাখা করতে। আমি আগে আগে সাবু মাখা খেতাম না, কিন্তু যখন দেখি যে শুভ ভালোবাসে তখন আর সাবু মাখা না করে পারি না। শুভ খাবে ওই ভেবে আমি একটু বানিয়েই নিই। চলো, শুভ খাবে তো ওর জন্য তাহলে একটু বানিয়ে নিই আমি, আমারও খাওয়া হয়ে যাবে ওরও খাওয়া হয়ে যাবে। রেডি হয়ে গেছে এই যে সাবু মাখা, শুভ সাবু মাখার মধ্যে একটু বোঁদে দিয়েছি। আমারটা এমনি, এই যে আমারটা অল্প হালকা চিনি দিয়ে, শুভটার মধ্যে একটু বোঁদে দিয়ে দিয়েছি। শুভর জন্য জাউ ভাতও রেডি হয়ে গেছে, এবার নিয়ে বসে পড়বো খেয়ে নেবো। চলুন আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। গুড নাইট।